একটা গুরুত্বপূর্ণ খবরের বর্ধমান জেলার দুর্গাপুরের রাজপাঁথ এলাকায় ঢুকে পড়ল 25টি হাতির একটি দল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 25টি হাতির একটি দল ঢুকে পড়ল বর্ধমান জেলার দুর্গাপুরের রাজপাঁথ এলাকায়। আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি মোতাহার হোসেনের কাছ থেকে। মোতাহার, কখন এই হাতির পালটিকে দেখতে পাওয়া গেল এবং খবর কি দেওয়া হয়েছে বন দপ্তরের কর্মীদের, এখনো পর্যন্ত কি কোনো ক্ষয়ক্ষতি করেছে তারা? দেখো প্রবীরদা, যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকালে রাজবান চটি এলাকায় স্থানীয় গ্রামবাসীরা দেখতে পাই যে প্রায় 25টির মতো হাতির একটি দল ওই গ্রামের কাছাকাছি চলে আসে এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এবং বন দপ্তর সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই হাতিগুলি বাঁকুড়ার দিক থেকে দামোদর নদী পার করে এই অঞ্চলে চলে আসে এবং এখনো পর্যন্ত সেখানে যেটা জানা যাচ্ছে যে কাঁকসা থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা ওই ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা হাতিগুলিকে বাঁকুড়ার দিকে ফেরত পাঠিয়ে দেওয়ার কাজ শুরু করেছে এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সেরকম ভাবে কোনো খবর নেই। তবে যেটা জানা যাচ্ছে যে গ্রামের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, স্বভাবতই 25টি হাতির দল অর্থাৎ সংখ্যায় অনেক বেশি আছে এবং এইভাবে দিনের বেলা হাতি লোকালয়ে চলে আসাতে গ্রামের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ মোতাহার আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোতাহার হোসেনের সঙ্গে এবং তার কাছ থেকেই আপনারা শুনলেন যে ইতিমধ্যে কিন্তু বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে এবং তারা বাঁকুড়ার দিকে আবার, অর্থাৎ বাঁকুড়া থেকে সেই হাতির পালটি এসেছিল এমনটাই অনুমান করা হচ্ছে, বাঁকুড়া দিকে আবার ফেরত পাঠিয়ে দেবার তোড়জোড় শুরু করে দিয়েছে বন দপ্তরের কর্মীরা।